জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। দুর্গাপূজা কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠক মঙ্গলবার বিকালে ফরাক্কার ভিডিও অফিসে। ফরাক্কা ব্লকের পূজো কমিটির সদস্য, ফরাক্কা পঞ্চায়েত সমিতির প্রধান ও মেম্বারদের নিয়ে ফরাক্কা প্রশাসনের পক্ষ থেকে এই বৈঠক করা হয়। এখানে উপস্থিত ছিলেন ফরাক্কার ভিডিও জুনায়েদ আহমেদ, ফরাক্কা থানা আইসি দেবব্রত চক্রবর্তী, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও ফরাক্কা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুণময় দাস। ফরাক্কা থানা আইসি জানান, ফরাক্কাবাসী কাছে অনুরোধ, পুজোতে সবাই আইন শৃঙ্খলা বজায় রাখবেন। বিধায়ক মনিরুল ইসলাম জানান, সর্বধর্মে দেশ আমাদের, আমরা সবাই মিলে পুজো সুস্থভাবে কাটাবো। আগামী পুজোর কটা দিন যেন সপরিবারে আনন্দ করতে পারেন এবং পুলিশ আপনাদের পাশে থাকবে, যেরকম ছিল সেরকম থাকবে এবং আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করছি। এবং বিভিন্ন সম্প্রদায়ের লোক বিগত বছরে যেমন আমাদেরকে খুব কাছে থেকে এসে সাহায্য করেছে, বিভিন্ন ইমাম সম্প্রদায়, মজ্জুম সম্প্রদায়ের যারা সিনিয়র লিডার্স আমাদের কাছে আছে, আমি পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে আবার হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন বিগত বছরে বিভিন্ন ফেস্টিভ্যালে, আপনারাও এবারও আমাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন আমরা দুর্গোৎসব সার্বিয়া পালন করতে পারি এবং সকলের মনোকামনা সুখ শান্তি বইয়া আসুক, এটাই আমরা চাইব। সকলে আমরা এক অপরের উৎসবে আমরা মেতে উঠি, কারণ এখানে অনেক ভাষাভাষীর মানুষ আমরা বসবাস করি, বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি। আমরা ঈদের সময় যেমন আপনাদের সহযোগিতা পাই, পুজোর সময়তেও আমরা সহযোগিতা করি।